এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা জানেন একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমার অপারেশন হয়েছে। তো আমি খুব খুব কষ্ট পেয়েছি, মানে নার্সিং হোমে তো অনেক কষ্ট পেয়েছি। এটা আমার সিজারের টাইমে আমি যেটার হয়তো এক ভাগ পেয়েছিলাম, তো সেটা এতটা কষ্ট পাবো একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, দিনগুলো পেরিয়ে গেছে, এখন বাড়িতে এসে অনেকটা বেটার ফিল করছি আপনাদের দোয়ায়। আর পিঠে ব্যথাটা খুবই আছে, পিঠে ব্যথাটাও আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, যন্ত্রণাটাও চলে যাবে আমি জানি। তো আমার মা আছে এখানে, প্রচুর হেল্প করছে মা এখানে, সারা দিন আমার দেখাশোনা, তারপরে কিট্টুর দেখাশোনা সবটা মা একার হাতে সামলাচ্ছে। তো আমার মানে আপনারা আমাকে দোয়া করুন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। ফার্স্ট উইকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, আর এখন তো কন্টিনিউ ব্লগ দিতে পারছি না কারণ শরীর অসুস্থতার জন্য। তো যারা আমাকে পছন্দ করেন, যারা আমার ব্লগের অপেক্ষায় থাকেন, তাদেরকে আমি খুশি করতে পারছি না, তো তার জন্য সরি। তো আপনারা আমার সাথে থাকুন। আর আজকের আমি সারাদিন কী কী করছি না করছি একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগছে। তো আপনারা সঙ্গে থাকুন আর আজকের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এটা হলো সকালের ব্রেকফাস্ট, এই যে লেকার চা, শশা সিদ্ধ, ছোলা, আর আছে মুড়ি আর ক্রিম কেকার বিস্কুট। তো চলুন এটা আমি সুন্দর করে খেয়ে নিই। শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না জানেন, এই যে সমস্ত খাবার খেতে তো ইচ্ছেই করে না কিন্তু খেতে হয়, যে জানি যে না খেতে হবে, আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তবে অনেকেই আমাকে বলেছিল যে এই অপারেশনটাই না কষ্ট খুব একটা নেই, কিন্তু আমি যেভাবে কষ্ট পেয়েছি হয়তো আমার ফ্যামিলির মানুষেরা সেটা বুঝতে পারবে, কারণ আমাদের বাড়ির সবাই ওখানে ছিল, প্রত্যেক দিনই যাতায়াত করেছে, তারা জানবে আমি কতটা মারাত্মক কষ্ট পেয়েছি। তো সত্যি যারা যারা বলেছিল যে এই অপারেশনটা একদমই কষ্ট নেই, কিন্তু তারা একদমই ভুল কথা বলেছিল, কষ্ট অনেক অনেক কষ্ট। তো আমি এখন চা মুড়ি এগুলো খেয়ে নিচ্ছি আর মায়ের সাথে গল্প করছি। মা সমস্ত খাবার ওপরে দিয়ে যায়, আমি ওখানেই খাওয়া দাওয়া করি। আর কিট্টু এখন ওঠেনি কারণ এখন বাজছে সকাল 7:30। তো আমি একটু সকাল সকাল মানে খুব একটা যে ঘুম হয় তাও নয়, দিনে তো একদমই ঘুম হয় না, আর রাত্রেতে যদিও একটু ঘুম হয় কিন্তু খুবই সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে দিদি তাহলে কি আর ব্যাক করবে না ম্যাঙ্গালোর? অবশ্যই চলে যাব, কারণ বর আসছে এই মাসের শেষে আর আমরা যাব আগস্ট মাসের লাস্ট উইকে। সকালে খাবার খাওয়ার পর আবার মা ডাক দিল, এই যে মা আবার খাবার নিয়ে চলে এসেছে, ডিম সিদ্ধ আর লেবু। তো প্রথমে আমি ডিমটা খেয়ে নেব, তার 10-15 মিনিটের পর আমি লেবুগুলো খাবো। আর আমি রবিবারে এসেছি হসপিটাল থেকে, তো রবিবারে সেই যে উঠেছি ওপরে, তারপর আর একদিনও নিচেই নামিনি, কারণ নিচে নামতে বারণ করেছে ডাক্তারের, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করা আছে। তো এখন এই যে টাইমটাও দেখে নিলেন, এখনও 10টা বাজেনি। তো এরপরে আমি লেবুগুলো খেয়ে নিই। আর সেদিন থেকে এই যে ওপরে আছি, একবারও নিচেই যাইনি। তো নিচেই গেলে কি হয়, সবার সাথে একটু বসে গল্প স্বল্প করা হয়, কিন্তু এখানে আমার এত বোরিং লাগছে একটা রুমের মধ্যে ঢুকে থাকছি। আর বোনরাও এসেছিলো, তো আপনারা অনেকেই দেখেছেন আমার বিয়ের ব্লগগুলো, যে বাকি বোনরা ছিল, তো সেই বোনরা এসেছিলো আমাকে দেখতে। তো ওরাও এসে অনেকটা সময় দিয়েছে আমাকে, আমার তো খুব বোরিং লাগতো যখন একা একা একদমই সময় কাটাতে পারতাম না, মানে ভালো লাগতো না কাটাতে। তো তখন আমি ওদেরকে ফোন করতাম যে আমার বাড়ি চলে আয়, এখানে আয়, এখানে বসে গল্প করব। তো ওরা এসে অনেকটা সময় আমাকে দিয়েছে, একসাথে মজা হই হুল্লোড় করেছি। তো তারপরে আবার চলে যেত, আবার একা লাগতো, কিন্তু তারপরে আবার কিছুক্ষণের মধ্যে ওরা আবার চলে আসতো আমার কাছে, আমি আবার একা হয়ে গেলাম। তো ওরা সবাই নিজের নিজের শ্বশুরবাড়ি চলে গেছে, আর দিদি আছে এখানে, দিদি মা সন্ধ্যার দিকে আসে কারণ কুটুর সোনার স্কুল আছে। আহি হাই করো, হ্যালো ফ্রেন্ডস বলো। কিট্টুরও স্নান কমপ্লিট, তো কিট্টু এখন ওর মাহি দিদির সাথে খেলা করছে। তো এই যে শাড়ি পরে খেলাটা খেলতে না, কিট্টু খুব পছন্দ করে, ও একটা ওড়না পেয়ে গেলে সেটা এত সুন্দরভাবে পরে নেবে শরীরের মধ্যে। তো ওর মানে এই যে ছোটোবেলা থেকেই না বড় হওয়ার খুব ইচ্ছা। তো যাই হোক, বড় হয়ে বুঝবেছে ছোটোবেলাটা কতটা সুন্দর ছিল, যেমন কি আমরা এখন বুঝি। তো এটাই হলো ব্যাপার, ওরা খেলতে খুব ভালোবাসে এরকম শাড়ি পরে। তো ওর মাহি দিদি এখন এসেছিলো, তো চলে গেছে, যদিও এডিটিংয়ের সময়কে ওরা আর নেই, ওরা শ্বশুরবাড়ি চলে গেছে, তো এডিটিংটা তো অনেক পরে করছি। হ্যাঁ,
আর এই বাচ্চাগুলোর সুন্দর সুন্দর মুহূর্ত না আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি বরাবরের মতোই, কারণ আমরা জানি ক্যামেরাতে অনেক কিছুই থেকে যায় কিন্তু বাস্তবে অনেকটা থাকতেই চায় না। অনেক পুরনো দেখবেন গ্যালারি ঘেটে অনেক পুরনো ছবি দেখে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে পড়ি, অনেক সময় নিজেদেরকে খুব খারাপ লাগার বিষয় একটা কাজ করে যে এই সময়গুলো যদি আবার ফেরত পেতাম, এই সময়গুলো কেন আর ফেরত পাচ্ছি না, হয়তো আমাদের এই বর্তমান সময়টাকেও আমরা একটা টাইম খুব মিস করব। আর এটাই বাস্তব। আমি সব সময়ের জন্য চেষ্টা করি যে সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখবো। আর আমার দুই দিকে চুল বাঁধা কমপ্লিট, আর এই ধরনের হেয়ারস্টাইল করার কারণ হলো সারাদিনই আমাকে শুয়ে বসে থাকতে হয়, তো চুলটা না অনেকটা বিছানার মধ্যে ঘষা খায়, তো ওই জন্য ভাবলাম কি ভেবেছি বলতে এরকমভাবেই বেঁধে রাখার চেষ্টা করছি পুরো 4-5টা দিন ধরেই নার্সিংহোম থেকে, এরকম দুই ধারে বেঁধে রাখলে চুলটা ভালো থাকছে। আর আমার স্নানও কমপ্লিট, এই যে দেখুন আমি স্নান করে এখন চলে এসেছি, তো মা খাবার পাঠিয়ে দিয়েছে, তো আপনাদের সাথে লাঞ্চটা একটু শেয়ার করি। এই যে আছে পেঁপের ঝোল, আলু ভাজা আর দেশি মুরগির ঝোল, আছে সালাড আর আম, তো খুব হালকা খাবারই এখন খেতে হচ্ছে, এখন নয় প্রায় কয়েক মাস এরকম হালকা খাবারই খেতে হবে। রাগ করে বসে আছে, কিসের জন্য বসে আছে মামা? আমার দিদি এখন বলেছে আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি মিথ্যা করে করে, তো ওই জন্য কিট্টু এখন রাগ করে বসে আছে, তাই তো? মাম্মাম চলে গেছে, এই তো মাম্মা ফোন রেখে গেছে, দেখ আহি মাম্মাম ফোন রেখে গেছে, তাহলে শ্বশুরবাড়ি যায়নি। হ্যাঁ এই তো ফোন, রাগ করেছো? আর বিকালে ঘুম থেকে উঠে মা খাবার নিয়ে হাজির, এই যে শুকনো চিড়ে আর ক্রিম কেক আর বিস্কুট, ছোলা সিদ্ধ আর শশা আর লেকার চা, তো এগুলো খেয়ে নিয়ে আবার ফেরত আসছি আপনাদের সামনে। তো ফ্রেন্ডস, আজকে সারাদিন কী কী করলাম যতটা পারলাম আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা যারা দেখছেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।